নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিধি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট এসেছে এবং সেটাতে বেশ কিছু পরিবর্তনও এসেছে। তো সেরকমই আপনাদেরকে আমি পাঁচটা নতুন আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অনেকের কিন্তু টাকা পাচ্ছিলেন না, পেমেন্ট প্রসেস ছিল, তারাও টাকা পাচ্ছিলেন না, অনেকের ইনস্টলমেন্টের ঘর ফাঁকা ছিল, অনেকের পেমেন্ট মোড অ্যাকাউন্ট ছিল, অনেকের আধার ছিল। তো অনেক কিছু আপডেট এসেছে পিএম কিষাণ নিয়ে, সমস্তটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। দেখুন, প্রথম একটা আপডেট দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের যাদের ইনস্টলমেন্টের ঘর ফাঁকা ছিল এবং পেমেন্ট মোড অ্যাকাউন্ট ছিল, তো আপনাদের স্ট্যাটাসে কোনো আপডেট আসছিল না, কিন্তু এবার দেখতে পাচ্ছেন একজন কৃষকের স্ট্যাটাসে কিন্তু এখানে আপডেট চলে এসেছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট, এইরকম কিন্তু আপডেট এখানে চলে এসেছে। আরেকজনের আমি দেখাচ্ছি, দেখুন এইখানে দেখুন এনার কিন্তু পেমেন্ট মোড আধার রয়েছে, তো এনার ইনস্টলমেন্টের ঘর ফাঁকা ছিল। তো যাদের ইনস্টলমেন্টের ঘর ফাঁকা ছিল তাদেরও কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভেল লেখা চলে আসছে। এনার রেজিস্ট্রেশন কিন্তু হয়েছে 20/5/2021 তারিখে। তো এনার দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট মোড আধার ছিল, এতদিন ইনস্টলমেন্টের ঘর ফাঁকা ছিল। তো এনারও দেখুন এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এই লেখাটা কিন্তু চলে আসছে। তার মানে যাদের ইনস্টলমেন্টের ঘর ফাঁকা ছিল, তাদের পেমেন্ট মোড অ্যাকাউন্ট থাকুক বা আধার থাকুক, তাদের কিন্তু আস্তে আস্তে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল লেখাটা আসছে। তো আপনাদের যদি এখনও ওয়েটিং ফর অ্যাপ্রুভেল লেখাটা না আসে, আপনাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন। যাদের ইনস্টলমেন্ট ঘর ফাঁকা রয়েছে তাদেরও কিন্তু আস্তে আস্তে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল লেখাটা চলে আসবে। তারপরে দেখুন আরেকটা কতগুলো আপডেট দেখাচ্ছি, যে যাদের পেমেন্ট প্রসেস ছিল, যারা এখনও টাকা পাচ্ছিলেন না, তাদেরকে কিন্তু টাকা দেওয়া হয়েছে, 11 তারিখে টাকা দিয়েছে। রিসেন্ট আমি এই কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি, সেখানে লাইভ প্রমাণও দিয়েছি যে টাকা ঢুকেছে। তাই যাদের এখনও পেমেন্ট প্রসেস রয়েছে, টাকা পাননি, তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন, আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন, আস্তে আস্তে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। পরে যখন আবার টাকা দেবে তখন আপনাদেরকে আবারও আমি ভিডিও দিয়ে ইনফরমেশন জানিয়ে দেবো। তারপরের আরেকটি আপডেট দেখুন, এইখানে দেখতে পাচ্ছেন এই কৃষকটির এখানে পেমেন্ট মোড অ্যাকাউন্ট ছিল, এনার দুটো পেমেন্ট প্রসেস ছিল, তো বাকি দুটো ঘরে কিন্তু এখানে ফাঁকা ছিল। তো এইখানে প্রথমে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল লেখাটা এসেছিলো 3/4 ঘরে, তারপরে কিন্তু সেই ওয়েটিং ফর অ্যাপ্রুভেল লেখাগুলোও কিন্তু আবার পরিবর্তন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আরএফটি সাইন বাই স্টেট ফর 3rd ইনস্টলমেন্ট, আরএফটি সাইন বাই স্টেট ফর 4th ইনস্টলমেন্ট, এই লেখাগুলো চলে আসছে। তার মানে কিন্তু এই আরএফটিগুলো আর কিছুদিন পরে আবার এইখানে কিন্তু পেমেন্ট প্রসেসে রূপান্তরিত হয়ে যাবে, দুটো আরএফটি কিন্তু কিছুদিনের মধ্যে আবার পেমেন্ট প্রসেস হয়ে যাবে। তার মানে আস্তে আস্তে কিন্তু যাদের ইনস্টলমেন্টের ঘরে ফাঁকা ছিল তাদেরও পরিবর্তন আসছে, যাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভেল ছিল তাদেরও কিন্তু পরিবর্তন আসছে, আরএফটি চলে এসেছে। এবার অনেকে জিজ্ঞেস করছিলেন আপনাদের পেমেন্ট মোড অ্যাকাউন্ট আছে, অনেকের আবার আধার রয়েছে, তো দেখুন সেই নিয়ে এখন আমাদেরকে চিন্তা করার কিচ্ছু নেই। পেমেন্ট মোডটা অটোমেটিক কিন্তু চেঞ্জ হবে, আপনাদেরকে জাস্ট আমাদের ইকেওয়াইসি করে রাখতে হবে এবং ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে, তাহলেই কিন্তু পিএম কিষাণের তরফ থেকে অটোমেটিক পেমেন্ট মোড অ্যাকাউন্ট থেকে আধার করে দেওয়া হবে। তবে এটা হতে সময় লাগবে, যে একটা নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া কিন্তু এই স্ট্যাটাসগুলো পরিবর্তন হয়, এই পেমেন্ট মোডগুলো পরিবর্তন হয়। তাই আজকে আপনি কেওয়াইসি করলেন বা ডিবিটি লিঙ্ক করলেন, কালকে পরিবর্তন হয়ে যাবে এরকম কিন্তু নয়। একটা নির্দিষ্ট সময় ব্যবধান পরে কিন্তু সমস্ত কৃষকদের পেমেন্ট মোড, যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের আধার হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পরে। তাই আপনাদেরকে বলবো আপনারা ডিবিটি লিঙ্ক করে রাখুন এবং আমাদের ইকেওয়াইসিটা করে রাখুন। তো আপনাদের এরকম স্ট্যাটাসে কোনো পরিবর্তন এসেছে কি না অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কী কী অসুবিধাগুলো রয়েছে সেগুলোও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাতে হবে সেটাও জানাতে ভুলবেন না। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।